নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের কাছে প্রতিবন্ধীদের জন্য আইনগত সুবিধা ও বেশ কিছু দাবি দাবা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় ডিসএবলড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। জলের চাপে বেঁকে গেল দুর্গাপুর ব্যারেজের এক নম্বর গেট চ্যানেল। যানবাহনের নানা কারণে নাম্বারগুলি আবছাপা মুছে যাওয়ার কারণে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চালকদের। বর্তমান এক নম্বর ব্লকের বাঘার দুই পঞ্চায়েতের অন্তর্গত বাঘার সিমডাল তালিফ গ্রামে গত মরশুমে বোরো চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল শুক্রবার। আনন্দবার্তার খবরের জেরে বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই গ্রামে প্রশাসনিক উদ্যোগে শুরু হলো শতাব্দী প্রাচীন তারকনাথ মন্দির সংস্কারের কাজ। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো শুক্রবার খণ্ডকশের চা গ্রামে গড়ে ওঠে এদিনের এই অনুষ্ঠান। ইন্দাস থানার রামকৃষ্ণপুরে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। শ্যামসুন্দর কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসমাপ্তি হল শুক্রবার। শুক্রবার অনুষ্ঠিত হল বাঁকুড়ার তালডাঙ্গা চক্রের প্রাথমিক নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্রের সকল ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মির্জাপুরের জগন্নাথ বংশী মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে আয়োজিত পঞ্চম বর্ষ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল শুক্রবার। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের কাছে প্রতিবন্ধীদের জন্য আইনগত সুবিধা ও বেশ কিছু দাবি দেওয়া সম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় ডিসএবলড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। পূর্ব বর্ধমানের জেলা শাসকের কাছে প্রতিবন্ধীদের জন্য আইনগত সুবিধা ও বেশ কিছু দাবি দাবা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় ডিসএবলড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। বর্ধমান ডিসএবলড ওয়েলফেয়ার সোসাইটির কাগজ ও সম্পদ ব্যক্তিগতভাবে কয়েকজন হস্তগত করে সরকারি অনুদানের টাকা নয় ছয় করে প্রতিবন্ধী উন্নয়নে কোনো রকম কাজ না করে ও সম্পূর্ণ অন্ধকারে রেখে অমানবিক কাজ করে চলেছেন এবং কয়েকজন সেই টাকা আত্মসাৎ করে চলেছেন। অবিলম্বে প্রতিকার সহ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের হাতে তুলে দেওয়া হয়। দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। যে অনেক রকম চাহিদা আছে, অনেক ওদের অভাব অভিযোগ আছে এবং একদল লোক এদের অফিস থেকে জোর করে কেড়ে নিয়েছে, যে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য ডিএম স্যারের কাছে এসেছিল। বর্ধমান ডিসএবল যারা আছে তাদের যৌথভাবে অফিস ছিল, কিন্তু একদল লোক দুষ্কৃতি তাদের কাছ থেকে অফিস জোর করে কেড়ে নিয়ে তারা বন্ধ করে রেখে দিয়েছে। আমরা সেটা ডিএম স্যারকে প্রতিবাদ করলাম এবং জানালাম যে আগা এবং কামাখিতে তো একটা জায়গা আছে এক একরের মতন, সেখানে একই অনুরূপভাবে এরা সমাজ বিরোধীরা আটকে রেখে দিয়েছে। সেটা ডিএম সাহেবের দৃষ্টিপোষিত আনলাম। দু নম্বর, যাদের সার্টিফিকেট যেটা হয় ডিসেবলদের সেটা যাতে নিয়মিত হয় এবং তাতে যাতে ডিসেবলরা যে তার সার্টিফিকেটটা পেতে পারে তাদের অযথা হয়রানি না হয় সেই দৃষ্টি সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করালাম। এবং নিউরোলজিস্ট যেটা বর্ধমান মেডিকেল কলেজে না হয়ে অনাময়ে আমরা দাবি করেছি যেটা যাতে বর্ধমান মেডিকেল কলেজে হয়। পালন করবার জন্য বর্ধমান জেলাতে আমরা 23 ডিসেম্বরের পরিবর্তে 10 তারিখের মধ্যে করতে বলেছি আর দিনে আলোচনা হলো এবং উনি স্বর্ণপ্রতির সঙ্গে এই জিনিস দেখবেন বলে আমাদের আশ্বাস দিয়েছি। এর আগে আমরা ওনার কাছে 14/9/23 আমরা জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো আগের যে ডিএম সাহেব ছিল তাদেরকেও জানানো হয়েছিল, তার সত্য কোনো স্বল্প হচ্ছে না। স্বল্প কি চাইছেন, কি আশা? আমরা আশা করছি ডিএম সাহেব নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেবেন এবং যদি লিগাল সাইড থাকে উনি ওইটাও দেখবেন, দেখে আমাদেরকে জানাবেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। জলের চাপে বেঁকে গেল দুর্গাপুর ব্যারেজের এক নম্বর গেট চ্যানেল, ফলে বিপত্তির সংখ্যা তৈরি হয়েছে। যদিও এর ফলে কোনো ক্ষতি হবে না বর্ধমানে বলে জানিয়েছেন বর্ধমানের জেলা শাসক। জলের চাপে বেঁকে গেল দুর্গাপুর ব্যারেজের এক নম্বর গেট চ্যানেল। শুক্রবার ভোর 5টা নাগাদ ঘটনাটি ঘটে। জলের চাপে লক গেটের আরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে বড়সড় বিপদের সম্ভাবনা রয়েছে। লক গেট ভাঙনের কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এই মুহূর্তে মাইথন থেকে কোনো জল ছাড়া হচ্ছে না বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। অবশ্য এর জন্য বর্ধমানে কোনো ভয়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। জল নেই তো বন্যার কোন পরিস্থিতিও নেই, আর একটা গেট থেকে এত জল বেরোয় না কি বন্যা কিছু হতে পারে সেটা কিছু না। ইম্প্যাক্টটা কোথায় হবে, তাদেরকে একটা ওয়াটার লেভেল মেনটেন রাখতে হয়, ইরিগেশনের হোক, ড্রিঙ্কিং ওয়াটার হোক অথবা ইলেকট্রিসিটি, সেটা তাদের ওই ধরনের মেনটেন হবে না। তো সেটা সেটাই একটু সমস্যা হবে, কিন্তু রিপেয়ারিং কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছে, শীঘ্রই আশা করি তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যাবে। আর সেটা ওই দিকের ওই সাইডে কিছু মার্জিনাল ইম্প্যাক্ট হতে পারে, ড্রিঙ্কিং ওয়াটার অথবা এইসব কিছু, আদারওয়াইজ আর কোনো ইম্প্যাক্ট নেই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। যানবাহনে নানা কারণে নাম্বারগুলি আবছা বা মুছে যাওয়ার কারণে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চালকদের। অবশ্য এইরূপ কোনো নির্দিষ্ট অভিযোগ নেই বলে জানান জেলা পরিবহন আধিকারিক। গোটা বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানান। প্রশাসনের পক্ষ থেকে যানবাহনে যে নাম্বার প্রদান করা হচ্ছে তা কিছুদিন বাদই আবছা বা মুছে যাচ্ছে, ফলে নানাভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ওই সমস্ত গাড়ির চালকদের, ফলে ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে। অবশ্য এ ব্যাপারে কোনো অভিযোগ জমা পড়েনি বলে মত পোষণ করেছেন পূর্ব বর্ধমান জেলা পরিবহন আধিকারিক। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পরিবহন আধিকারিক। কৃত্রিমভাবে অসুবিধা তৈরি হওয়ার হাত থেকে জনগণ কিভাবে মুক্তি পায় সেদিকেই তাকিয়ে সকলে। এরকম কোন স্পেসিফিক কমপ্লেন এখন অবধি আমার কাছে পড়েনি, যদি কমপ্লেন আসে আমরা এটা অবশ্যই দেখবো, যারা নাম্বার প্লেটিং করছেন ওদের সঙ্গে বসে আমরা বলবো কেন হচ্ছে এটা। না, ব্যাপার হচ্ছে যে যতক্ষণ আমার কাছে স্পেসিফিক কমপ্লেন কেউ গাড়ি অনার না করেন, তাহলে আমরা তো কি করে জানবো? এখন মধ্যে সেরকম কোনো কমপ্লেন না আমার কাছে কোনো একবারে কমপ্লেন, সেটা কি তদন্ত করে দেখবেন? আপনারা যখন বলছেন আমি একটু ম্যাটারটা দেখবো, কিছু একটা স্পেসিফিক আরও ভেহিকেল অনার যদি না বলে আমাকে গাড়ি না দেখায়, না দেখে আমি কী করে এটা বলতে পারবো? কোনো ভেহিকেল অধিকারই দেখে তারপর আমরা অ্যাকশন নেবো। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বর্ধমান এক নম্বর ব্লক বাঘার দুই পঞ্চায়েতের অন্তর্গত বাঘার সিমডাল তালিদ গ্রামে গত মরশুমে বোরো চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হলো শুক্রবার। বর্ধমান এক নম্বর ব্লকের বাঘার দুই গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত সকল কৃষকদের হাতে চেক তুলে দেওয়া হয়। গত মরশুমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হলো শুক্রবার। উল্লেখ্য, গত মরশুমে বোরো ধান চাষ করে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের বাঘার দুই পঞ্চায়েতের অন্তর্গত বাঘার সিমডাল তালিদ গ্রামের কৃষকরা। শুক্রবার বর্ধমান এক নম্বর ব্লকের বাঘার দুই গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত সকল কৃষকদের হাতে চেক তুলে দেওয়া হয়। বাঘার দুই নম্বর পঞ্চায়েতের প্রধান ফুলেশ্বরী মাঝি জানান, এদিন বাঘার সিমডাল ও তালিতের ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চেক তুলে দেওয়া হয়। চেক পেয়ে খুশি সকলে। আজকে এসেছি বাংলার উন্নয়নের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বোরো মরশুমে ধানের যে ক্ষতি হয়েছিল তার জন্য আজকে ক্ষতিপূরণ হিসেবে বাঘার দু নম্বর গ্রাম পঞ্চায়েতে চেক বিলি হয়েছে, সেই চেক নিতে এসেছি। চেক পেয়ে কেমন ভালো লাগছে? কত টাকা পেয়েছেন? ৫,৪০০।
কোন জায়গা থেকে এসেছেন? আমি তালিক থেকে এসেছি। তালিক থেকে এখানে চেক নিতে এসেছি। হ্যাঁ, কত বিঘা চাষ করেছিলাম? আমি চাষ করেছিলাম প্রায় 12 বিঘে 17 বিঘে 18 বিঘের মতো এসেছে। যাই হোক, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চাষিদের কথা ভাবছে, এটাই বড় কথা। এর আগেও পেয়েছিলেন এরকম? না, এর আগে কোনোদিন আমরা পাইনি। এই প্রথম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের কথা ভেবে, চাষিদের দুঃখ দুর্দশা ভেবে দিয়েছে। আমরা খুব খুশি। কী চাষ করেছিলেন? আমরা ধান চাষ করেছিলাম। কোন ধান? বড় ধান। বাঘার থেকে পাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। আনন্দবার্তার খবরের জেরে বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই গ্রামে প্রশাসনিক উদ্যোগে শুরু হলো শতাব্দী প্রাচীন তারকনাথ মন্দির সংস্কারের কাজ। 100 দিনের কাজে মন্দির চত্বর এলাকা পরিষ্কার ও আশেপাশের জঙ্গল পরিষ্কার হওয়ার কাজ শুরু হলো। অবশেষে বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই গ্রামে প্রশাসনিক উদ্যোগে শুরু হলো শতাব্দী প্রাচীন তারকনাথ মন্দির সংস্কারের কাজ। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে আনন্দবার্তার ক্যামেরার সামনে ব্যক্তি মালিকাধীন ওই মন্দির সংস্কারের দাবি জানান গ্রামবাসীরা। খবর প্রকাশিত হওয়ার পরই ওই মন্দির পরিদর্শনে যান স্থানীয় বিডিও সুচেতনা দাস। দীর্ঘদিন ধরে অবহেলিত ঐতিহ্যবাহী ওই মন্দিরের অবস্থা ভগ্নপ্রায়। চুনসুরকির প্রাচীন ইট খসে পড়ছে। জঙ্গলে ঘেরা ওই মন্দিরে দিনের আলোতেও সাধারণ মানুষের প্রবেশ কল্পনাতীত। বিডিওর এলাকা পরিদর্শনের পর শুক্রবার থেকেই 100 দিনের কাজে মন্দির চত্বর এলাকা পরিষ্কার ও আশেপাশের জঙ্গল পরিষ্কার হওয়ার কাজ শুরু হলো। প্রশাসনের এই ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, প্রশাসন যদি ওই প্রাচীন মন্দির সংস্কারের উদ্যোগ নেন, তবে ঐতিহ্যবাহী মন্দির সংরক্ষিত থাকবে। এটা কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত? ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাজ হচ্ছে। এটা কি 100 দিনের কাজ? হ্যাঁ, 100 দিনের কাজ হচ্ছে। আজকে কোথায় কাজ করছেন? আজকে আকুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে? কাজ হচ্ছে মন্দিরের আশেপাশে যে নোংরা আবর্জনা হয়ে আছে ওগুলো পরিষ্কার করা হচ্ছে। ইন্দাস থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো শুক্রবার। খণ্ডকোষের চা গ্রামে গড়ে ওঠে এদিনের এই অনুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে এদিন 38 জনকে সংবর্ধনা জানানো হয়। খণ্ডকোষের চা গ্রামে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো শুক্রবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় চা গ্রাম তরুণ সংঘ পাঠাগারে। খণ্ডকোষ ব্লকের 2017 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। বিশ্বনাথ রায় মেমোরিয়াল স্মৃতির উদ্দেশ্যে এবং মাজেমা বেগম স্মৃতির উদ্দেশ্যে পুরস্কার প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে। এদিন 38 জন পড়ুয়াকে সংবর্ধনা জানানো হয়। স্থানীয় বিডিও কমলকান্ত তলাপাত্র, জনশিক্ষা আধিকারিক অজয় কুমার খান, স্থানীয় প্রধান আসমাতারা বেগম সহ সমাজের সকল স্তরের মানুষজন এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিভা এবং প্রতিষ্ঠান ঠিক এক্স্যাক্টলি একটা লিনিয়ার ইকুয়েশন বা একটা সরলরৈখিক বন্ধনে বন্ধমুক্ত হয় না। সেখানে যদি প্রতিভার সঙ্গে প্রতিষ্ঠানটি ইকুয়েল করতে চায়, অনেকে বলে যে কি আমার যতটা প্রতিভা আমি ততটা পেলাম না, এখানে ওই ছিল এখানে ওই ছিল, আমি তো ওর পাশে ক্লাস করতাম, এরকম অনেক কিছু বলে। মারাত্মকভাবে এই জায়গা থেকে আমাদেরকে বেরোতে হবে। সেই জায়গার পথ দেখাতে পারে কি এই গ্রামগঞ্জে যতগুলো যতরকমের লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি কিন্তু আমাদেরকে পথ দেখাতে পারে। আমরা আমাদের অনেক মনীষীদের কথা জানি, এই বাংলা নিজস্ব সম্পদ, যারা ভারতবর্ষকে পথ দেখিয়েছেন, যারা বিশ্বকে পথ দেখিয়েছেন, যে লোকশিক্ষার মধ্য দিয়ে মানুষকে নতুন করে জাগরিত করছে। আজকে আমরা লোকশিক্ষা থেকে হারিয়ে গেছি। অনুষ্ঠান উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
সমগ্র কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। প্রীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল, যারা উচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম দশজনকে আমরা পুরস্কৃত করেছি, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের পাঁচজন, ষষ্ঠ পঞ্চম স্থান পর্যন্ত ছজন পেয়েছে, আর মাঝেমা বেগম স্মৃতি পুরস্কার, তার সঙ্গে বিশ্বনাথ রায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড আমরা দিয়েছি। কোন ব্লককে দেওয়া হয় এটা? এটা খণ্ডঘোষ ব্লকের মধ্যে দেওয়া হয়। কাদের উদ্যোগে হচ্ছে এটা? চাকগ্রাম তরুণ সংঘ পাঠাগারের উদ্যোগে হচ্ছে। উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের বিডিও, খণ্ডঘোষ ব্লকের জনশিক্ষা প্রসার আধিকারিক, খণ্ডঘোষ ব্লকের বিশিষ্ট সমাজসেবী প্রণব কুমার তা, আমাদের মাননীয় লুৎফর রহমান মিদ্দা প্রাক্তন শিক্ষক, এবং এলাকার সমস্ত শিক্ষক মহাশয় উপস্থিত, জ্ঞানীগুণী জোন এবং উগড়িদ অঞ্চলের প্রধান সাহেবা। অনুষ্ঠানটা হলো উগড়িদ অঞ্চলের মধ্যে অবস্থিত চাকগ্রাম তরুণ সংঘ পাঠাগারের প্রেক্ষাগৃহে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এলাকার সমস্ত ছাত্রছাত্রীদের বলতে চাই, তোমরা আরো এগিয়ে যাও, তোমরা এগিয়ে যেয়ে সমাজকে উন্নত করো, আরো আমাদের সমাজ যেন প্রগতির পথে এগিয়ে চলে এবং তোমরা সমাজকে রক্ষা করো। বিশ্বনাথ রায় মেমোরিয়াল স্মৃতির উদ্দেশ্যে এবং মাজামা বেগম স্মৃতির উদ্দেশ্যে আমাদেরকে পুরস্কার প্রাপ্ত করা হয়েছে। এরা দুজন কে ছিলেন? এরা দুজন এনারা ছিলেন একজন বিশিষ্ট শিক্ষক, শিক্ষাবিদ ছিলেন। কতজনকে দিলেন এই সম্বর্ধনা? মোট এই সম্বর্ধনা দেওয়া হয়েছে 38 জনকে দেওয়া হয়েছে। মাধ্যমিকের প্রথম স্থান থেকে দশম স্থান পর্যন্ত মোট 15 জনকে, এবং উচ্চ মাধ্যমিকের প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত মোট 6 জনকে, এবং হাই মাদ্রাসা 2 জনকে, এবং উগড়ি অঞ্চলে যারা 80 or 80 অ্যাবভ পেয়েছে তাদের 8 জনকে, এবং বিশ্বনাথ রায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড 4 জনকে, এবং মাজামা বেগম স্মৃতি পুরস্কার 3 জনকে দেওয়া হয়েছে। আজকে আমাদের এই চাগ্রাম তরুণ সংঘ পাঠাগারে প্রতি বছরের ন্যায় এবছর মানে আমাদের যে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে হচ্ছে আজকে। সেখানে আমাদের যে ছাত্রছাত্রী যারা ভালো রেজাল্ট করেছেন ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হবে। টোটাল ছাত্রছাত্রীদেরকে আজকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া, আমাদের নবীন এবং প্রবীণ তাদেরকেও আমাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানেতে বিভিন্ন এলাকার সমাজসেবী এবং হচ্ছে এই এলাকার তরুণ তুর্কিরা এখানে উপস্থিত আছেন, এবং হচ্ছে নৃত্য সবকিছু অনুষ্ঠান এখানে আছে, এবং হচ্ছে সবাই সহযোগিতা করছে এবং এখানে অনুষ্ঠান করছে। ছিলেন আমাদের উগড়ি অঞ্চলের প্রধান আজমতরা বেগম, এখানে উপস্থিত ছিলেন আমাদের সভাপতি স্যার, এবং আমাদের মহিলা সমিতির সভাপতি, এবং আমাদের শিক্ষা সেলের আমাদের সভাপতি আমাদের বিশ্বনাথ রায়। এদিন সংবর্ধনা পাওয়ায় খুশি সংবর্ধনা প্রাপকরা। 2017 মাধ্যমিক পরীক্ষায় খণ্ডঘোষ ব্লক থেকে চতুর্থ স্থান অধিকার করেছি, আর খণ্ডঘোষ হাই স্কুল থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছি, 641 পেয়েছি। আর এই সাফল্যের জন্য আমার সব থেকে বেশি সাপোর্ট করেছেন তো আমার বাবা, আমার মা, আমার পরিবার, আর তার সঙ্গে আমার টিচাররা, স্কুলের টিচাররা, টিউশনের টিচাররা তো আছেন। তরুণ সংঘ পাঠানো সম্বর্ধনাতে এসে আমি এটাই বলবো যে পরবর্তী যারা শিক্ষার্থীরা আছেন তারা যাতে খুব ভালো করে পড়াশোনা করে, আর তাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করে, আর খুব ভালো করে পড়ে তাদের শিক্ষক শিক্ষিকাদের কথা শোনে, বাড়ির সবাইকার কথা শোনে, আর তাদের স্কুলের যাতে ভবিষ্যৎ। চাগ্রাম থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরের খবরে। ইন্দাস থানার রামকৃষ্ণপুরে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। আয়োজকদের পক্ষ থেকে এদিন 62 জনের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এর পাশাপাশি ভক্তদের ভোগ বিতরণও করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হলো শুক্রবার। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার ইন্দাস থানার রামকৃষ্ণপুরে। দুস্থদের মুখে হাসি ফোটাতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন আশ্রমে চলে দিনভর বিশেষ পূজাপাঠ। স্বামীজির হাত ধরে দুস্থদের হাতে এদিন বস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে 62 জনের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। বহু ভক্তের সমাগম ঘটে এদিন। এখানে আমরা বস্ত্র দান করতে এসেছি গরিবদের মধ্যে। কি কি জন্য করছেন, কি উপলক্ষে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন
শিব জ্ঞানে জীব সেবা, আর সেটাই তার শিষ্য বিবেকানন্দ কিছুই বলেছেন, দি ম্যান ইজ দ্য হাইয়েস্ট টেম্পল অফ গড, সো ওয়ার্শিপ গড থ্রো ম্যান ইজ দ্য হাউস। মানুষই ভগবানের শ্রেষ্ঠ মন্দির, মানুষের সেবা করা ভগবানের শ্রেষ্ঠ পূজা। আমরা ঠাকুরমা স্বামীজির ফুল বেলেপাতা চন্দন দিয়ে যেমনি পূজা করি, ঠিক সামনে যা ঠাকুরের ভক্ত তাদেরকে আমরা বস্ত্র দিয়ে, শিক্ষা দিয়ে, অন্ন দিয়ে সেবা কাজ করি। কতজন আমাদের হস্তগতন হচ্ছেন এখানে? তো আমরা আমি যতটুকু আমার দিয়েছে 1078 জন, তোমাদের এই গ্রামে মাত্র 62 তিশালন, আর হচ্ছে পুনসুর, তিশালন পুনসুর, এরকম বিভিন্ন গ্রাম আগে দেশরাতে বেটে আসলাম। এর পাশাপাশি ভক্তদের ভোগ বিতরণ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। রামকৃষ্ণপুর আমরা স্বামীজির সহযোগিতায় আমরা প্রতি বছরই এখানে বস্ত্রদান করি, কারণ রামকৃষ্ণ বলেছিলেন যত্র জীব তত্র শিব, এবং স্বামী বিবেকানন্দ বলেছে জীবে প্রেম করে যেজন সেইজন সেবেছে ঈশ্বর, এবং দরিদ্র মানুষদের আমরা এইভাবে বস্ত্র দিয়ে বা একটু প্রসাদ খাইয়ে আমরা সহযোগিতা করি, এবং প্রতি বছরই আমরা 2-3 বার মহারাজের কৃপায় বেলুড় মঠ এবং জয়রামবাটির সহযোগিতাতে আমরা এটা করে যাচ্ছি। এবছর কতজনের মতন বস্ত্র বিতরণ যাচ্ছে? আমরা এবছর 62 জনকে দিচ্ছি, 62 জন, এর আগেও আমরা 74 জনকে দিয়েছি। আগামী চব্বিশে ডিসেম্বর আমাদের এখানে বড় প্রোগ্রাম হবে, এবং জয়রামবাটি এবং তৎকৃপানন্দজি মহারাজের সহযোগিতা দিয়ে এখানে অনুষ্ঠানটা হবে। সমগ্র কর্মসূচি সফল করতে আয়োজকদের খামতি ছিল না। আমাদের গ্রামে একটা প্রত্যন্ত গ্রাম, এই গ্রামে যে মহারাজের পায়ের ধুলো পড়েছে, এটা মা একবার বলেছিলেন যে আমার ছেলেরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে, তাই দেখছি মায়ের কথাটা একবার বাস্তবের সঙ্গে মিলে গেছে। আজকে মহারাজ এসছেন আমাদের গ্রামে, তার পায়ের ধুলো পড়েছে, আমাদের গ্রাম ধন্য হয়েছে। আমরা আজকে এই যে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করতে পাচ্ছি, এতে আমরা নিজেদিকেও আমরা ধন্য মনে করছি যে আমরা এই যুগে, বিংশ শতাব্দীর যুগেতে, আজকে কম্পিউটার মোবাইলের যুগে তো যে আমরা গরিব দিকে মনে রেখেছি, বা মহারাজ আমাদেরকে সেই মনটা দিয়েছেন, ঠাকুর আমাদেরকে সেই মনটা দিয়েছেন যে হ্যাঁ তোমরা গরিবের পাশেই থাকো, ওই মোবাইল কম্পিউটারের যুগে তোমরা যেও না। আমরা এই যে শান্তনু কুমার, আমি হিমাংশু সামন্ত, আমার জেঠুতো দাদা জয়দেব সামন্ত, আমার জেঠুতো দাদা বাসুদেব সামন্ত, তারপর আমার ব্রহ্মানন্দ হাটি, আমরা যে এই অনুষ্ঠানটা করতে পেরেছি এতে আমরা ধন্য। কৃপা এবং তার সঙ্গে স্বামী তৎকৃপানন্দজির কৃপা, এই মানে যৌথ প্রচেষ্টায় আমরা আজকে গ্রামটাকে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি। রামকৃষ্ণ মুর্মে আয়ো তো স্বামীজি তৎকৃপানন্দজি মহারাজজিকে জয়রামবাটি সে মাতৃ মন্দির জয়রামবাটি সে তো প্রণাম করতে স্বামীজিকে তত্ত্বাবধান মে কাফি আচ্ছা কাম চল রা ইয়াহ পে ওর কাফি মতলব ইয়াহ পে গাঁও কে গরিবো কে লিয়ে সোয়েটার ওর কপড়ে কা বিতরণ কিয়া যা রা পুরো স্বামী তৎকৃপানন্দজি। मैं अपने एरिया में मतलब भिलाई के और रायपुर से आया, रायपुर में जाके ऐसा कोशिश करेंगे हमारे उसमें अच्छे से और ज्यादा करेंगे। मानुषे सेवा करा शिवज्ञानी जीवे सेवा से मानुष के गरीब मानुष दिखे जरा आत्त निपीड़ित खेते पाए ना তার দিকে আমরা বস্ত্র বিতরণ, অন্ন বিতরণ এরকম আমরা করছি। রামকৃষ্ণপুর থেকে বলরাম সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। শ্যামসুন্দর কলেজে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসমাপ্তি হলো শুক্রবার। 3 দিন ধরে চলে এই অনুষ্ঠান, অতিথি শিল্পীর গানের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। রায়না শ্যামসুন্দর কলেজ ছাত্র সংসদ আয়োজিত বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসমাপ্তি হলো শুক্রবার। 3 দিন ধরে চলে এই অনুষ্ঠান, পরিসমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে অতিথি শিল্পীর গানের মাধ্যমে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে।
বিষয়ে সেরা ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় কলেজের পক্ষ থেকে। অনুষ্ঠান ঘিরে অসংখ্য ছাত্রছাত্রীদের মধ্যে উদ্দীপনা ফুটে ওঠে। একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের গ্রন্থাগার, একেবারে আধুনিক একটি গ্রন্থাগার, আধুনিক ব্যবস্থায় সমৃদ্ধ, ছেলেমেয়েরা সেটি ব্যবহার করে এবং ছেলেমেয়েদের ছাত্রছাত্রীদের আরো বেশি করে গ্রন্থাগারমুখী করার জন্য বিগত বছর থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি হলো সবচেয়ে বেশি বই সমস্ত শ্রেণী। বাৎসরিক অনুষ্ঠান যথাযথ রূপ দিতে কসুর রাখেননি আয়োজককারীরা। আমাদের এই গ্রীষ্মকাল প্রোগ্রামটা প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে। তিন দিনের প্রোগ্রাম আমাদের, প্রথম দুদিন কলেজ ইনডোর, আজকে আউটডোর। আজকে আউটডোরের প্রোগ্রামটা হচ্ছে, আজকে শেষ দিন, আজকে শেষ দিনে আমাদের প্রোগ্রামটা হচ্ছে। উপস্থিত আছে আজকে সবাই, উপস্থিত আছে জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, খণ্ডবশের ব্লক নেতৃত্ব, আমাদের আমাদের রাজ্যের যে গৌরবময় উপস্থিতি, আজকে আমাদের বিশিষ্ট সমাজসেবী থাকছেন আমাদের মেন মদন মিত্র, আর তাছাড়া গোটা জেলায় আমাদের গোটা রায়নার ব্লক, আমাদের গোটা খণ্ডবশ ব্লক, রায়নার টু ব্লক, সবার প্রপার টোটাল নেতৃত্ব উপস্থিত আছে। আমাদের কলেজের ছেলেদের অনুষ্ঠান হচ্ছে, কলেজের ছেলেমেয়েদের নিজেদের অনুষ্ঠান, কালচার প্রোগ্রাম, তারপর আমাদের বিশিষ্ট অতিথিশিল্পী সায়ম ভাগ, উনি প্রোগ্রাম করছেন, কলেজের ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছে এবং তাদের গিফট আছে, বেস্ট লাইব্রেরি যারা ইউজার গিফট আছে, আর কলেজের যারা পার্টিসিপেট তাদেরও গিফট আছে। এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র উপস্থিত ছিলেন। তিন মাস আগে এমন ফাংশন করে দেব বর্ধমান কেন, সারা পশ্চিমবঙ্গে কোন কলেজ এই ধরনের প্রোগ্রাম করতে পারবে না, এটা তার একটা মাত্র কারণ, শ্যামসুন্দর আমাদের সম্মান দিয়েছে। তাই যাবার আগে বলে যাই, বাম গেছে, এখন রাম এসছে, রাম সীতা প্রাইভেট কোম্পানি, পরের যেদিন সোশ্যাল হবে, ফ্রেশার্স হবে, আমি আইনুল দীপদের বলবো, যখনই ওই রাম কোম্পানি ঢোকবার চেষ্টা করবে একটা গান শুনিয়ে দেবে, দেখো দিওয়ানো তুমি এ কাম না করো, রাম কা নাম বদনাম না করো, বদনাম না করো, হরে কৃষ্ণ হরে রাম, রাম কো সমঝো কৃষ্ণ কো জানো, নিত সে জাগো ও মস্তানো, জিতলো মন কো পড় কর গীতা, মন হি হারা তো কিয়া জিতা, হরে কৃষ্ণ হরে রাম। আপনাদের বলে যাই, আজ বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে, শ্যামসুন্দরের মাটিতে দাঁড়িয়ে আমার বলতে ইচ্ছে করছে, সরফরোশি কা তমন্না আজ হামারা দিল মে হ্যায়, দেখনা হে জোর কিতনা বাজুয়ে কাতিল হ্যায়। ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা জানাই যারা গান গাইছেন। আমি সেদিনকে যার বাড়িতে ছিলাম, তার নাম রঞ্জিত বাবু, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কথা দিয়ে যাচ্ছি, এর পরে যেদিন ফাংশন হবে, নির্ধারিত সময় যা হবে তার আধ ঘন্টা আগে আমি এখানে এসে হাজির হব, থাকবো ছাত্রছাত্রীদের সঙ্গে। কখনো কোনো অসুবিধে হলে দীপ আইনুলদের মাধ্যমে সরাসরি যোগাযোগ করবেন, আছি আমরা আপনাদের সঙ্গে, এনি প্রবলেম ডিরেক্টলি স্পিক টু আস, কোনো অসুবিধা নেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন 2020 খেলছেন, এখনো ইনিংসই শুরু করেননি, বহুদিন খেলবেন। ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, নমস্কার। শ্যামসুন্দর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার অনুষ্ঠিত হলো বাঁকুড়া তালডাংরা চক্রের প্রাথমিক, নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্রের সকল ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 84টি বিদ্যালয়ের 224 জন প্রতিযোগী এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাঁকুড়া তালডাংরা চক্রের প্রাথমিক, নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্রের সকল ছাত্রছাত্রীদের নিয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার।
তালডাঙ্গা ফুলমতি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দনা অধিকারী। উপস্থিত ছিলেন এলাকার বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ বেশ কয়েকজন সরকারি আধিকারিক। এদিন মোট 28টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রায় 84টি বিদ্যালয়ের 224 জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকল প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। মির্জাপুরে জগন্নাথ বংশী মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে আয়োজিত পঞ্চম বর্ষ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল শুক্রবার। মুখোমুখি হয় ভোজপুর দেশবন্ধু ক্লাব ও দুবরাজ দিঘি অতিথি সংঘ। জয়লাভ করে দুবরাজ দিঘি অতিথি সংঘ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের মির্জাপুর জগন্নাথ বংশী মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে আয়োজিত পঞ্চম বর্ষ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল শুক্রবার। প্রতিযোগিতায় মোট 16টি টিম অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বর্ধমান একের সহ সভাপতি দেবনারায়ণ গুহ, বিডিও দেবদুলাল বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় ভোজপুর দেশবন্ধু ক্লাব ও দুবরাজ দিঘি অতিথি সংঘ। অবশেষে টাইব্রেকারে দুবরাজ দিঘি অতিথি সংঘ জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও 10,000 টাকার চেক এবং বিজিত দলের হাতে ট্রফি এবং 7,000 টাকার চেক তুলে দেওয়া হয়। জগন্নাথ মির্জাপুর জগন্নাথ বংশী মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকে আমরা একটা লীগ খেলা প্রতিবছরই ছাড়ি, এটা আমাদের আজকে পঞ্চম বছরে পা দিয়েছে। এই খেলা দুজন শহীদের নামের যে আমাদের ক্লাব জগন্নাথ এবং বংশী, দুজন শহীদ হয়েছিলেন বামফ্রন্টের আমলে, তাই আজকে আমাদের তাদের স্মৃতির উদ্দেশ্যে এই খেলা। আমরা এই খেলার কি চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হলো, যে দল অংশগ্রহণ করলো দুবরাজ দিঘি এবং ভোজপুর আমরা আশা রাখবো আরো দিনে যেন সমস্ত এলাকাতে এরকম ভাবে খেলা থাকে, বিলুপ্ত হয়ে গেছে খেলাটা, যেন আগামী দিনে আরো বড় বৃহৎ আকৃতি নেয় খেলা, তো এখন পুরো বিলুপ্ত হয়ে গেছে খেলাটা। মির্জাপুর থেকে বাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের কাছে প্রতিবন্ধীদের জন্য আইনগত সুবিধা ও বেশ কিছু দাবি দাবা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় ডিসএবলড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। জলের চাপে বেঁকে গেল দুর্গাপুর ব্যারেজের এক নম্বর গেট চ্যানেল। যানবাহনের নানা কারণে নাম্বারগুলি আবছাপা মুছে যাওয়ার কারণে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চালকদের। বর্তমান এক নম্বর ব্লকের বাঘার দুই পঞ্চায়েতের অন্তর্গত বাঘার শিমডাল তালিফ গ্রামে গত মরশুমে বোরো চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল শুক্রবার। আনন্দবার্তার খবরের জেরে বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই গ্রামে প্রশাসনিক উদ্যোগে শুরু হল শতাব্দী প্রাচীন তারকনাথ মন্দির সংস্কারের কাজ। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো শুক্রবার খণ্ডকশের চা গ্রামে গড়ে ওঠে এদিনের এই অনুষ্ঠান। ইন্দাস থানার রামকৃষ্ণপুরে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। শ্যামসুন্দর কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসমাপ্তি হল শুক্রবার। শুক্রবার অনুষ্ঠিত হল বাঁকুড়ার তালডাঙ্গা চক্রের প্রাথমিক নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষা কেন্দ্রের সকল ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মির্জাপুরে জগন্নাথ বংশী মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে আয়োজিত পঞ্চম বর্ষ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল শুক্রবার। এখনকার মতো খবরের পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।